सुपरस्टार शाकिब खानेर अपकामिंग सिनेमा लंडन लव এই ছবির নায়িকা কে হচ্ছে এটা নিয়ে ভক্তদের মধ্যে যেন কৌতূহল শেষ নেই তবে কিছুটা ইঙ্গিত পাওয়া গেল এই সম্পর্কে অবশ্যই এই বিষয়ে বলবো তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিনোদনের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য লন্ডন লাভ ছবির পরিচালক ইফতেখার চৌধুরী সম্প্রতি এক সাক্ষাৎকারে শীঘ্রই সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন আপাতত লন্ডনের ভিসা না পাওয়ায় দেশেই সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি বলে রাখা ভালো এই সিনেমার মাত্র 5% কাজ বাংলাদেশে হবে শুধুমাত্র একটা ফাইটিং দৃশ্যের আর সেটাই ঢাকাতেই শুরু করতে যাচ্ছেন এই সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরী গতকাল হয়ে গেল এই সিনেমার একটি রোমান্টিক গানের রেকর্ডিং যেটা গেয়েছেন ইমরান ও কানা এই সিনেমায় শাকিব খানের নায়িকাকে থাকছে জানতে চাইলে ইফতেখার চৌধুরী বলেন এখনও আমরা চূড়ান্ত করিনি যেহেতু শাকিব খান নবাব এলএলবি সিনেমার শুটিংয়ে এখনও ব্যস্ত আছেন 16 অক্টোবর তিনি মালদ্বীপে যাবেন তারপর তিনি রেস্ট করবেন আমাদের হাতে এখনও ভাবার অনেকটা সময় আছে তবে নায়িকা নিয়ে একটু ইঙ্গিত দিলেন এই পরিচালক তিনি বলেন বাংলাদেশের কোনো নায়িকাই আমরা এই সিনেমায় রাখতেছি না করোনার আগে এক সূত্রে জানা গিয়েছিল কলকাতার নায়িকা নুসরাত জাহান থাকছে এই সিনেমায় নুসরাত জাহানও কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি থাকছেন কিন্তু করোনা তো সব পাল্টে দিল তাই ধরেই নেওয়া হচ্ছে কলকাতা নুসরাত জাহান থাকছে এই সিনেমায় এছাড়াও নায়িকা মিমির কথাও শোনা যাচ্ছে তো ভিউয়ার্স যেহেতু এর আগেও শাকিব খান এবং নুসরাত জাহান নাকাব নামের একটি সিনেমায় অভিনয় করছিলেন সেহেতু লন্ডন লাভ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে আমি মিমি চক্রবর্তীকে চাইব আপনার কি মতামত লন্ডন লাভ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে আপনি কাকে চান আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বিনোদনের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য